স্লিপে জয়ের হাতে জীবন পাওয়া কামিন্দু মেন্ডিস নতুন জীবন উপহার দেন লঙ্কানদের। সিলেট টেস্টের প্রথম দিনটা যেখানে হতে পারত কেবল বাংলাদেশের, সেখানে এই এক মিসে লাগামটা এখন অতিথিদের হাতে। অথচ দিনের শুরুটা দারুণ করেছিল টাইগার পেসাররা। উইকেটের ঘাস আর আগের দিনের বৃষ্টির কথা মাথায় রেখে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। শেষ নয় বছরে ঘরের মাঠে যা কিনা এবারই প্রথম। লাক্কাতুরায় নতুন বল তুলে দেয়া হয় খালেদ শরীফুল জুটির হাতে, তাতে দ্বিতীয় ওভারেই আসে সাফল্য। খালেদের বলে থার্ড স্লিপে মাদুস্কার ক্যাচ ধরেন মেহেদি হাসান মিরাজ। বল হাতে সুইং পাওয়ায় এই পেসারকে দিয়েই টানানো হয় দীর্ঘ আট ওভারের স্পেল। ক্যাপ্টেনের সে সিদ্ধান্তের শতভাগ প্রতিদানও দিয়েছেন খালেদ। এক ওভারে জোড়া উইকেট, মেন্ডিসকে ক্যাচ আউট করার পর করুণা রত্নকে সরাসরি বোল্ড। বোলারদের নৈপুণ্যে চাপ বাড়ে লঙ্কান ব্যাটারদের ওপর, সে চাপ এড়াতে গিয়ে রান আউটে কাটা পড়েন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এরপর শরীফুলের প্রথম আঘাত, 57-তে 5 উইকেট হারানো লঙ্কানরা এরপরেই ঘুরে দাঁড়ায় ম্যাচে। ষষ্ঠ উইকেট জুটিতে ধনঞ্জয়া আর কামিন্দুর 200 রানের পার্টনারশিপ। মাত্র 245 বলে এই রান তুলতে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালায় এই দুই লঙ্কান। তাদের বাড়তি সুবিধা দিয়েছে সিলেটের রৌদ্রোজ্জ্বল দিন আর পুরনো হয়ে যাওয়া বল। সেঞ্চুরি পূর্ণ করেই ফেরেন কামিন্দু, নাহিদের বহুল কাঙ্ক্ষিত ব্রেক থ্রু। ওই অভিষিক্তের হাত ধরেই ফেরেন আরেক সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া। এরপর টেলেন্ডারদের দ্রুত গুটিয়ে শেষ বিকেলে ব্যাট করতে নামে স্বাগতিকরা, কিন্তু এরপর সেই পুরনো আক্ষেপ। লঙ্কান পেসারদের সামনে আসা যাওয়ার মিছিল টাইগার টপ অর্ডারের। আম্পায়ার স্কলে জাকির কাটা পড়লেও রিভিউ নষ্ট করে ফেরেন শান্ত। এরপর মুমিনুলও ব্যর্থ নিজেকে মেলে ধরতে। প্রথম ইনিংসে এখনো বাকি 248। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট।